ফের গাজার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বন্ধ করে দিয়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ভূখণ্ডটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯,০০০, আহত ৫০,০০০ বেশি। এ অবস্থায় পাল্টা হামলাও জোরালো করেছে হামাস যোদ্ধারা। গত তিন দিনে বেশ কয়েকটি সফল অভিযানের দাবি করছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠন। ইসরায়েল বলছে হামাস নির্মূলে এই অভিযান চলবে আরও কয়েক মাস। তহিদুর রহমানের প্রতিবেদন। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন, জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। ষষ্ঠবারের মতো ইন্টারনেট সহ সব ধরনের টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করে দিয়ে নির্বিচারে গাজায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের স্কুলেও চালানো হচ্ছে বিমান হামলা। খান ইউনিস ও রাফা শহরের বাড়িঘর লক্ষ্য করেও বাড়ানো হয়েছে আগ্রাসনের ভয়াবহতা। ইসরায়েলি বর্বরতায় দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা, মানবিক সংকটও চরম পর্যায়ে পৌঁছেছে। আর যুদ্ধ অপরাধের খবর ধামাচাপা দিতেই গাজার সাথে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করার অপকৌশলে লিপ্ত হয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারাও। গত তিন দিনে ৩৬ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করছে কাসাম ব্রিগেড। এমনকি অন্তত ৭২টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করারও দাবি করা হচ্ছে। টার্গেট করা হচ্ছে গাজায় থাকা ইসরায়েলের হেডকোয়ার্টার ও কমান্ডার রুম। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন হামাসকে পরাজিত করতে প্রয়োজনে আরও কয়েক মাস বাড়ানো হবে গাজায় চলমান সেনা অভিযান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।